ভাই ব্রেক কি নষ্ট হয়ে গেছে ভাই হ্যাঁ ভাঙছেন কিছু আসসালামু আলাইকুম বন্ধুরা যাচ্ছি ইয়ামাহা ফ্ল্যাগশিপ সেন্টারে মিট করতে কাছে আমার পাওয়ার ব্যাংকটা রয়ে যায় তো আমি পাওয়ার ব্যাংকটা নিয়ে আসার জন্য যাচ্ছি পাওয়ার ব্যাংক ছাড়া চলেই না মানে কি কি অনেক বড় বিপদে সবাই হচ্ছে রাস্তা ফাঁকার সময় ব্লক করে আমি হচ্ছে জ্যামের সময় ব্লগ করি তো অনেকদিন যাবৎ অফলাইনে আসি কোনো ভিডিও আপলোড দেয় না ওয়াও সাচ এ বিগ চাক্কাস তো কোনো ধরনের ব্লগ আপলোড দেওয়া হচ্ছে না তো এই মুহূর্তে আছি হচ্ছে বিজয় সরণি সিগন্যালে তো এখানে আর কি আপনাদের সাথে বাতচিত চলতেছে বিজয় সরণি সিগন্যাল কীভাবে অনেক কষ্ট নিয়ে পার হইতে হয় ইয়ামাহা ফ্ল্যাগশিপ সেন্টারটা মানে ট্রান্সফার হওয়ার পরে সিএসে যখন যেতাম ক্যান্টনমেন্ট দিয়েও মুভ করা যেত বাট আমাদের মিরপুর থেকে ফ্ল্যাগশিপ সেন্টারে যেতে একটু টাফ হয়ে যায় তো চলুন আমার সাথে দেখে নেন কীভাবে বিজয় সরণি কষ্ট করে পার করে ফ্ল্যাগশিপ সেন্টারে যাই দিছে হ্যাঁ একটু সতর্কভাবে চালাবেন আমার মোটর সাইকেল চালাই তো এরকম একটা কঠিন চাক্কার নিচে যদি পড়ি তাহলে কী হবে একটু সেফলি ড্রাইভ করুন যাই হোক সিগন্যাল ছেড়ে দিছে তো চেষ্টা করতেছি যাওয়ার জন্য লেটস টেক ইট আউট আবার দিল সিগন্যাল ওকে পুলিশ আটকাইতে নিচ্ছিল ধরতে পারে নাই এপাশ থেকে লোকজন আসতেছে বাম সাইড ডান সাইড যেদিক দিয়ে খালি পেপার ওদিক দিয়ে টান খিচে টান শালারা বামে খালি রাখলো না কেন ও তার যাত্রী নামতেছে ব্রিজ মোটামুটি খালি ওই গাড়িটার কারণে জ্যাম লেগে গেছে পুরো ব্রিজ খালি এই পাশটা তো জ্যাম দিয়ে ভরা বাকি ব্রিজ তো খালি ঘুমায় গেছে পুরো সামনে যায় জ্যাম ওকে উই হ্যাভ টু স্লো ডাউন বিউটি চুল ছেড়ে দেয়া বাইকে ওঠা খুবই টাফ ব্যাপার ফিমেলদের জন্য অ্যাজ লাইক চুলে প্রচণ্ড পরিমাণে জট লাগে যেটা কি না ছাড়ানোর জন্য তেল ইউজ করতে হয় পরবর্তীতে আই থিঙ্ক সেফ রাইডের জন্য চুলটা একটু খোপা অথবা বেনি জাতীয় জিনিস করে নেওয়া বেটার আবার যান পাঁচটা তেইশ ওকে ফ্ল্যাগশিপে তাড়াতাড়ি চলে আসছি আমি অফিস থেকে বেরোছি কয়টায়
সাড়ে চারটা না 4:45 বেরোছি, তো এখন বাজে 5:24। 60 ফিটে মোটামুটি জ্যাম ছিল, আর বিজয় সরণিতে জ্যাম ছিল, এই তো আর তো জ্যাম পড়েনি, তো যেতে থাকি, দেখি সামনে কতটুকু জ্যাম। ব্রিজটা পার হলে মানে একদিক দিয়ে উপকার হয়েছে, 3S থেকে ফ্ল্যাগশিপ মানে ফ্ল্যাগশিপে চলে আসার কারণে, বিকজ ব্রিজটা পার হলে আর কি আমাদের ফ্ল্যাগশিপ চলে আসে। ওহো এন্টর্ক 125 cc, সাউন্ডটা জোস, ভাই ব্রেক কি নষ্ট হয়ে গেছে ভাই? হ্যাঁ ভাঙছেন কিছু? ভাঙছে নাকি ভাঙে নাই? ওকে আরে জ্বালা দিছে মাইরা এখন ধাক্কা মাইরা এখন ধাক্কা মাইরা দিছে সাইনা নাম্বার প্লেট মাঙ্গে নাই। ওকে এন্টার আমার শোনা যেমনে আমাকে আর কি যেভাবে আর কি উনি ইয়া করার চেষ্টা করছে, আমিও চেষ্টা করলাম ওনাকে ক্রস করার জন্য। আমার সাথে বিভিন্ন স্কুটার বেসিক্যালি আমার চালানো দেখলে তারা আসে রেস করার জন্য, অ্যাজ লাইক আমি মিরপুর 10-এর দিকে একটা ভাইয়াকে পাই, সে হন্ডা এডিবি চালায়, তো প্রায় 2 দিন দেখা হয়েছে, একটা ভিডিওতে আমার আসেও হয়তো ওনার সাথে রেস, উনি আমাকে ছিলেন আসে না, বাট আমার টানা দেখে সেই পরিমাণে টানা টানে শুরু করছে, লাস্টলি কী লাভ হইলো, 150 cc-র একটা স্কুটার দিয়ে 113 cc-র কাছে সে পারলো না, তাই আর কি। ভিডিওটা আমি ল্যাপটপে রেখে দিছি, যদি আমি ল্যাপটপ দিয়ে এডিট করতে মানে এখনও শুরু করিনি, আমার ল্যাপটপটা ওই লেভেলের কনফিগারেশনের না, তো ল্যাপটপে রেখে দিছি, মেমোরি কার্ডে জায়গা ছিল না, দ্যাটস ওয়াই। আর ভিডিওটা পেলে আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো। এডিবি ভার্সেস ইয়ামাহা 113 cc, ওহো রাস্তা খালি, তোমার মনে আমি আজ আর নেই, ও চলে আসছে ফ্ল্যাগশিপ সেন্টার, আমি ব্যবধান আসছি 22-27। ওয়ালাইকুম সালাম, ভালো আছেন? এই তো 5:27, এখন হচ্ছে ফ্ল্যাগশিপে আসছি, অনেক সুন্দর করছে যদিও ফ্ল্যাগশিপটা, এটা নিয়ে আরেকদিন দেখি আপনাদেরকে কোনো ব্লগে দেখাতে পারি কিনা। আজমির আজমির লীনা বুগোই, থ্যাংক ইউ, হ্যালো আসসালামু আলাইকুম, ভালো আছেন নাকি? মামা এইগুলি তো ঢুকছো কে তুমি? এই সময়টাতে আমাকে বাড্ডা রোডে আনার জন্য আমি আমার পিছনে যে বসা ছিল শারমিন আমার ফ্রেন্ড, ওকে প্রচণ্ড পরিমাণে গালাগালি করি,
কারণ এই বাড্ডা রোডটাতে ড্রাইভ করতে আর বনশ্রী রোডটাতে ড্রাইভ করতে আমার সবচেয়ে বেশি মেজাজ খারাপ হয়। তার ঘড়িতে সে চার্জ দিতে পারে নাই, তো এই কারণে বাড্ডাতে যাওয়া, তাকে একটা স্মার্ট ওয়াচ গিফট করা হয়, তো সে ওটাতে চার্জ দিতে পারে নাই। তো এই জন্য আমি মিরপুর থেকে বাড্ডা যে মানে ঘড়িটা এক্সচেঞ্জ করবো এটা ভেবে যাই, কিন্তু যে দেখি যে ঘড়িটা আমি চার্জ দিতে পারতেছি, মানে ঘড়িতে কোনো প্রবলেম নেই, তো সে শুধুমাত্র আমাকে মিরপুর থেকে বাড্ডা পর্যন্ত টেনে নিছে তার ঘড়িটার কারণে, বাট বেসিক্যালি ঘড়িতে কোনো প্রবলেম নাই। তো এই জন্য সে প্রচণ্ড পরিমাণে গালাগালি খায়, তো আর কী করবো, ড্রাইভার মানুষ, বাইকের মানুষ, তো মেজাজ খারাপ করে পরবর্তীতে বাসা চলে আসি। বাট মাথা ঠান্ডা ছিল, মেজাজ খারাপ বাট মাথা ঠান্ডা ছিল, আল্লাহ ভরসা। আর আমার নেক্সট ভিডিও আমি ইনশাল্লাহ আরও আপডেট দিব, আর হচ্ছে রেগুলার হওয়ার চেষ্টা করতেছি, সবাই দোয়া রাখবেন, ইনশাল্লাহ নতুন নতুন ব্লগ আপনাদেরকে দিব। আর স্কুটার রিলেটেড যত ভিডিও থাকবে আমি চেষ্টা করব আপনাদেরকে আস্তে 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 সব দেওয়ার জন্য। তো স্টে কানেক্টেড উইথ স্কুটার গার্ল হেলেন, আই লাভ ইউ অল।